হ্যালো গাইস, আজ আমার খুব আনন্দের দিন, কারণ আজ আমার এই ছোট্ট মিষ্টি কিউট বোনটার জন্মদিন। তাই আজ তোমাদেরকে এই ছোট্ট মিষ্টি কিউট বোনটার জন্মদিন আমাদের বাড়িতে কিভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে বোনটার জন্মদিন কীভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বোনটার জন্মদিন সেলিব্রেট হচ্ছে আমাদের বাড়িতে, এবং আমার বোনটার সামনে পায়েস তরকারি রেঁধে পায়েস বড়া দিয়ে দেওয়া হয়েছে জন্মদিন উপলক্ষে। এবং তোমরা দেখতে পাচ্ছ আমার বোনটা কতটা খুশি, কী সুন্দর হাসছে এবং ধান্দপতি আশীর্বাদ করছে মেয়ের চেটি, এবং সেই ছবি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ধীরে ধীরে আমার মাও আশীর্বাদ করবে। মা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার মা বোনটাকে আশীর্বাদ করছে, সেই ছবি তোমাদেরকে দেখাচ্ছি। বোনটাকে চুমু খাচ্ছে, সবারই আদরের এক ছোট্ট বাড়ির মেয়ে, তো সবাই একটু আদর বেশি। এবার আমার বর যেটি আশীর্বাদ করছে বোনটাকে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে। এবং বজ্জাটিও চুমু খাচ্ছে, তোমরা দেখছো, এবং বজ্জাটিও সম্ভবত 50টি টাকা দিল, এবং বোন ওটা পেয়েও খুব খুশি। এবং তারপরে পায়েস খাইয়ে দিচ্ছে বোনকে বজ্জাটি। আমার মেয়ের চেটি এবং আমার মা পায়েস খাওয়াতে ভুলে গিয়েছে, সম্ভবত পরে আসবে সেই পায়েস খাইয়ে দেবে। বজ্জাটি পায়েস খাওয়ালো এবং সঙ্গে জল খাইয়ে দিচ্ছে ছোট্ট বোনটাকে, তোমরা সেটা দেখছো। দেখো মেয়ের চেটি পায়েস খাতে ভুলে গেছিলো, তারপর আমার মা এসে আবার বোনটাকে পায়েস খাইয়ে দিচ্ছে, তোমরা সেটা দেখছো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগে। শেষমেশ আশীর্বাদের পর্ব শেষ হলো। এবার আমার এই বোনটি তার জন্মদিনের খাবার খাচ্ছে, এবং তোমরা সেটা দেখছো, 5 রকম ভাজা, দই কাতলা, পায়েস, বড়া, মাংস দিয়ে বোনটা ভাত খাচ্ছে, এবং সেটা তোমরা দেখছো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগছে। তোমরা আমার যারা ডেইলি ব্লগ ফলো করো তারা অবশ্যই জানো যে আমার একটি ভাই ক্যান্সার আক্রান্ত হয়েছে, এবং তার ফলে কিন্তু সে এখনও বোম্বেতে ভর্তি আছে। তো সে মোটামুটি সুস্থ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে সে বাড়ি ফিরে আসবে, এবং তারই দিদি আজকে জন্মদিন, তার সেই কারণে তার বাবা মা অর্থাৎ কাকা কাকি কিন্তু বাড়িতে নেই। আমরাই সবাই মিলে একসাথে মিলে ছোট্ট বোনটার আজকে জন্মদিন পালন করছি, এবং সেটা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, ঠিক আছে।